প্রশ্নে আমাদের জায়গা হবে। তো যদি চার আনা পরিমাণও মানুষ, কিছু জায়গা এখনো খালি আছে আমাদের মজলিসে, জওয়ান যুবক ভাই যারা লক্ষ্যহীন ভাবে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করছেন, যদি আল্লাহর হস্তে সময়টা অপচয় না করে মজলিসে আসেন, আমার মনে হয় লাভটা আমাদেরও হবে, তবে আমাদের চেয়ে আপনার লাভটা একটু বেশি হবে। তো যারা আছেন আমার ছোট ভাইয়ের মতো করে আদর করে যত্ন করে ভালোবেসেই ডাকছি মজলিসে সে বসুন। মজলিসটা খুব ফাইন হয়েছে, তবে আর একটু ভালো হতো যদি স্টেজটা ওই মাথায় করে এইদিকে ফিরে হতো। এ যদি এইদিকে ফিরি তাহলে এরা আবার রাগ করবে, আবার এদের দিকে যদি ফিরি তাহলে আবার রাগ করবে। কথাবার্তারা বলতে গেলে ঠিক চকি চকি চোখ রেখে কথা বললে না, তার একটা আলাদা ইমেজ হয়। তুমি এদের চোখ দেখতে গেলে এদের দেখা যায় না, আবার এদের দেখতে গেলে এদের দেখা যায় না। সম্ভবত মনে হয় মেয়েদের একটু বাড়তি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য স্টেজ এই জায়গায়, যেহেতু মায়েদের জায়গা সামনে, তো মজলিসের সৌন্দর্য বর্ধন হতো যদি ওই জায়গাটা স্টেজ করে এই দিক দিয়ে বসতেন, তাতে মেয়েরাও তাদেরও শুনতে অসুবিধে ছিল না, তাতে আমাদের একটু গোলে পোষাতো আর কি। আসলে জমি যদি বড্ড টেরা রাখা হয় না, স্বস্তির সঙ্গে নামও চষা যায় না, একটু চৌক জমি হলে মোটামুটি নাম উচ্চ একটা ইমেজ পাওয়া যায়। যাক, আমার আগেই ঠিক কটা বাচ্চা, ওরা দুইজন যখন আরবিতে কথাবার্তারা বলেছে, আমরা শুনেছি কথাগুলো কিন্তু কোন বোঝার না, এটাই বলেছে আরবি কথাগুলো বোঝা যায় কিনা, কেন ওটা কি নরেন্দ্র মোদীর ভাষা যে বুঝলি পাপ, বুঝলি পাপটা ভালো। আবার তারপরে একটা বাচ্চা সুরায়ে লাহাব পড়েছে, একটা করে আয়াত পড়েছে, একজন বাংলা একজন উর্দুতে একজন ইংরেজিতে ট্রান্সলেশন করেছে। যদি ইংরেজি মুফাসসিরটা দেখে যদি কুলু আল্লাহ সুরা যদি এইবার বলতে বলা হয় বুঝতে পারেনি, পারবে বলে মনে হয় পারবে না, এটা শেখানো জিনিস। অনেকে আবার ঠিক কারি করবে, ও তো সব শেখানো জিনিস, ও রকম শেখানো সবাই বলতে পারবে না, তুমি একটু বলো শেখানো জিনিস তো বটেই, শেখানো না থাকি ওরা কি মা কাট থেকে নিয়ে এসছে বলো। এই বাচ্চাদের যদি শিক্ষকরা এই শেখাতে পারে, সেই শিক্ষাটা আপনার হয় না কেন? আপনার বিবেককে এই ধাক্কাটা দেওয়ার জন্যই বাচ্চাদের সামনে মাইক তোলা। কিন্তু যারা একটু টিকা টিকি করে চিটকারি কাটতে ভালোবাসে তারা হয়তো বলবে পা দাদা তো শেখানো, তো পৃথিবীতে সবই তো শেখানো, করারও তো নবী জানতেন না, আল্লাহ শিখিয়েছে اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم علم الإنسان ما لم يعلم علم الإنسان الله মানুষকে এমন কিছু জ্ঞান শিখিয়েছেন মা লাম ইয়ালাম, যে জ্ঞানগুলো আল্লাহ শেখাবার আগে মানুষের ছিল না। সুবহানাল্লাহ, এই যে কোরআন আমরা পড়ছি এও তো আল্লাহ শেখানো, তো শেখানো বলি বলে যে দাম নেই এটা তো বলা যায় না। যাক, তারা সুন্দর করে আমাদের সুরে লাহাবের মানেটা শুনিয়েছে তিনটে ভাষায়, আরবি মোকালামাটা খুব চোস করেছে, দারুণ সুন্দর করেছে। আমি তখন একটু স্পেন যাইছিলাম, তোদের কথাবার্তা গুলো আমি বাথরুমের ভিতরে বসেও শুনেছি, ভালো লাগছে। ছোট ছোট বাচ্চাদের উঠের আরবি কথা সব বোঝার মতো যোগ্যতা নিতে চর্দার অন্তত লাগি তো বুঝি শুনেছি, ফাইন কথা বলেছি। তুই এই কথাবার্তা গুলো শুধু মাদ্রাসার বাচ্চাদের জন্য ফরজ নেই, এটা মুসলমান মাত্রের সবার জন্য ফরজ, সবার জন্য ফরজ। দোয়া করেন আল্লাহ বাচ্চাদেরকে আরো সুন্দর ভাবে আরো সুনিপুণ ভাবে
মোকাম্মল হাফেজ হওয়ার তৌফিক নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি কোরআন শরীফে একটা ছোট্ট আয়াত পড়েছি আর একটা হাদিস শরীফ পড়েছি, এর উপরে আমি একটা বিষয়ের উপরই আলোকপাত করব। আমার মায়েরা যারা আড়ালে আছেন, আমার বয়স এই 44 বছর, তো কারোবা সন্তানের মতো, কারোবা ভাই বোনের মতো, আবার কোন কোন মেয়েরা আছে যারা আমার মেয়ের বয়সে। আপনি যে বয়সেরই হন না কেন, প্রত্যেকটা মায়ের প্রতি মাতৃত্বে শ্রদ্ধা জানিয়ে দিয়েছি। আল্লাহর হস্তে আমার আলোচনাটা একটু শুনবার, একটু বুঝবার আবেদন রইল। তবে আগাম বলছি, আপনারা ঠিক যেরকম অশুনতে ভালোবাসেন, আমি ঠিক সেই কোয়ালিটির বক্তা হতে পারিনি, এটা আমার ব্যর্থতা। মেয়েদের একটু আলাদা লাইনের একটু ঘুরি ভালো হয়, ওরা একটু আরাম করা শুনতে তো ভালোবাসে, তো আমি ঠিক সেই কোয়ালিটি হতে পারিনি, এটা আমার ব্যর্থতা, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপরেও মায়েদের কাছে আমার দাবি, আল্লাহর হস্তে আমার আলোচনাটা একটু শুনুন, একটু বোঝার চেষ্টা করুন, এবং সেই সাথে সাথে যাতে কাজে লাগানো যায় তার জন্য একটু চেষ্টা করুন। এতটা মানুষ আপনারা এখানে সমবেত আছেন, নারী পুরুষ বাচ্চা বয়স্ক সব মিলিয়ে যারা এখানে আছেন, নিশ্চয়ই কিছু না কিছু একটা পাওয়ার আশা আছে, কিছু না কিছু একটা পাওয়ার আশা আছে। সেটা কি তা বলবো, সেটা কি টাকা পয়সা রয়েছে, কারণ এখানে সোনার চেনটেন হারিয়ে গেছে, কি সেটা আসলে মনে মনে বুঝতে পারছি, কিন্তু বলার লাইন পাচ্ছি যে একটা কিছু আমরা নিতে এসছি এখানে, সেটা যে কি মনে মনে হচ্ছে, কিন্তু বলার লাইন পাওয়া যাচ্ছে, তা হয় অবশ্যই বিশেষতা বলবে। প্রথমত ভাবা হল যে মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, যদি এক কথায় জবাব দিয়ে বলতে হয় তাহলে বলতে হবে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আর কোন কাজের জন্য না। আল্লাহর ইবাদতের জন্যই মানুষকে তৈরি, আল্লাহই বলেছে। এবারে ভাবা হোক, ইবাদত কারে বলে, কোন কাজটা করাবার জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে, ইবাদত কারে বলে। আইন বেদ আল আব্দুল শব্দের অর্থ হল চাকর, মিম আইন বেদ আল মাবুদ, তার মানে যার চাকর, একজন চাকর আর একজন মাহাজুন। আর ইবাদত বলা হয় মাহাজনের নির্দেশ করা যে সমস্ত কর্ম করে, চাকরেরা মাহাজনের ইচ্ছা পূরণ করে, সেই কর্মকাণ্ডকে বলা হয় ইবাদত। মাথা যাচ্ছে না স্লিপ থাকছে, যাচ্ছে তো বেশ, এবং মাহবুব তিনটি স্তর, এক প্রান্তে আহাবিব, আর এক প্রান্তে মাহবুব, আর মাঝখানে ইবাদত। আবেদ বান্দা ইবাদতের মধ্য দিয়ে মাহবুবকে সন্তুষ্ট করে, ধরা যেতে পারে আমি এই জায়গাটায় কথা বলছি, আর আমার কথাটা হরেন থেকে, বক্স থেকে,
ছড়িয়ে যাচ্ছে। আমি মুখে বলছি 30 ডেসিমেল, মাইক্সের সেই শব্দটাকে 300-350 ডেসিমেলে বাড়িয়ে ফরেনার বক্স থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়। তো বক্তা আমি, শ্রোতা আপনারা, যদি মুখে বলতাম আপনারা শুনতে পেতেন না সবাই, তো মাইকটা কি কাজে লাগাতাম? তো একজন বলবেন আর একজন শুনবেন, মাঝখানে কাজ করছে আর একটা জন, তো বলা যেতে পারে আমি হলাম আরবে বান্দা, মাইক সেটটা হলো ইবাদত, আর যেখানে পৌঁছাচ্ছে সেটা হলো মানব। তো আমরা যারা পৃথিবীতে মানুষ হিসাবে জন্ম নিয়েছি, বর্তমানে পৃথিবীতে 750 কোটির মতো মানুষ আছে, অতীতে কবে কত মরে গেছেন, ভবিষ্যতে কত আসবেন সঠিক সংখ্যা জানি না, এখন যারা বেঁচে আছে মোটামুটি কম বেশি 750 কোটি মানুষ। এর ভিতরে মাগুদ যিনি, মাগুদ যিনি, সেই মাগুদকে মেনে নেওয়া মানুষের সংখ্যা মাত্র 240 কোটি। ইহুদি, খ্রিস্টান, শিখ, ইসাই, নাসারা, বৌদ্ধ, হিন্দু, অগ্নি উপাস্যক, মজুসি আর যত অন্যান্য ধর্মের মানুষ আছে, এরা কেউ আমার আল্লাহকে মানে না, মানে না, কেবলমাত্র 240 কোটি মুসলমান তারাই শুধুমাত্র স্বীকার করে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন মানব নেই, এটা আমরা স্বীকার করে নিয়েছি। তো যারা আল্লাহর একত্ববাদকে মেনে নিয়েছি তারা মুসলিম, যারা আল্লাহর একত্ববাদকে গ্রহণ করেনি তারা নন মুসলিম। এবারে যেটা বলে, তাহলে মানুষ সৃষ্টি হয়েছে ইবাদতের জন্য, আর ইবাদত হল স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্কের মাধ্যম। 3 নম্বর প্রশ্ন হল, আল্লাহ তার বান্দাদের কাছে যে আদেশ আর যে নিষেধ গুলো অর্পণ করেছেন, সেই আদেশ আর নিষেধ মেনে যারা ভালো ইবাদত করতে পারছেন তারা আল্লাহর ভালো বান্দা, যারা ভালো ইবাদত করতে পারছেন না তারা আল্লাহর খারাপ বান্দা। এবার আপনার কাছে আমার জিজ্ঞাস্য, আপনার নামটা কোন তালিকায় আছে, আল্লাহর ভালো বান্দার তালিকায় না খারাপ বান্দার তালিকায়? এই বিচারটা আপনাকেই করতে হবে, কারণ রাত্রিবেলা তাহাজ্জুদ পড়েন কিনা সেটাও তো আর আমি জানি না, আয় রোজগার যা আছে সেটা সব হালাল কিনা সেটাও তো আমি জানি না। আমাদের দেশে গোয়ালারা গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে গাই দিয়ে ট্যাঙ্কি ভর্তি করে দুধ নিয়ে শহরে বাড়িতে যোগান দেয়, যোগান দেয়। একটা গয়লা গ্রাম থেকে 40টা গাই গরুর দুধ দিয়ে মোটামুটি 60 লিটার মতো দুধ পায়, চায়ের দোকানে, মিষ্টির দোকানে, ঘরেতে, বাড়িতে দুধ যাওয়া আবার বিক্রি করে, তাদের হিসাব করে দেখলো প্রায় 90 লিটার দুধ যোগান দেয়। এই ট্যাঙ্কিটা কি মক্কাতে থেকে না যে এত বড় কথা, 60 লিটার রাখলে 90 লিটার হয়। তো একজন ঘোষমশাইকে জিজ্ঞেস করলেন, ঘোষমশাই আপনি যা গ্রামে গাই দিয়ে দুধ এক জায়গায় করেন আমরা হিসেব করে দেখেছি 60 লিটার হয়, চায়ের দোকানে, মিষ্টির দোকানে, কচির বাড়িতে যা দুধ যোগান দিয়েছেন সে তো প্রায় 90 লিটার, 30 লিটারের এই বরকতার ফজিলত কথা তো অর্জন করছে। আমি তো হিন্দুর বাচ্চা,
আর আমি সকালবেলা যখন গাইড দিতে বেরোই মা গঙ্গা দেবীকে প্রণাম জানিয়ে তাই বেরোই, ওটা হলো মা গঙ্গার আশীর্বাদ। গঙ্গা মানে বোঝে মিষ্টি, গঙ্গা মানে ওটা মা গঙ্গার আশীর্বাদ। গঙ্গা আশীর্বাদ করে আর আমাদের বাড়ে। তাহলে যে ডেকসিতে 7 লিটার দুধ, যে ট্যাঙ্কিতে 7 লিটার দুধ আর 30 লিটার পানি, এটা যদি রাস্তার ধারে এক জায়গায় রেখে ইমাম সাহেব যাচ্ছিল মসজিদে নামাজ পড়তে, আমি ভাই সরে কাছে এলাম, টিভিতে কি আছে দেখুন, দেখে বলল এটা তো দুধ। আমি ঠিক আছে আসুন, মা নদীর থেকে দুর্গর পুজো দিতে যাচ্ছিল, তারে ডাকলাম কাকা, তাহলে এই যে আমি কাকে বালতি দিকে আছে একটা দাদু দিদি, এগুলো করে এত তো দুধ রয়েছে দেখতে পাচ্ছি দুধ। ঠিক আছে আসুন, কৃষ্ণ যাচ্ছিল চার্চে, তো ডালা তুলে বললো মিল্ক, ওইটাও দুধ, আচ্ছা দুধ আছে চুল্লু পর্বতায় পরিমাণের চেয়ে একটু মাত্রা টেনে ফেলেছে, এক পা একবার উত্তর পারে একবার দক্ষিণ পারে, চলতি চলতি যাচ্ছে। আরে গোটাই শুনুন শুনুন, পুরোহিতে বললো দুধ, পাদ্রি বললো দুধ, মাতারেও বললো দুধ। ঘটপুর মার্কেট থেকে ছোট্ট একটা মেশিন কিনে ইলেকট্রোমিটার এনে ট্যাঙ্কিতে ছেড়ে দিলাম, মেশিন জিজ্ঞেস করলাম কি আছে এতে, তা বলে 30 লিটার পানি আর 60 লিটার দাম। মেশিন আছে না এখন চেক করা, দুধে পানি দেওয়ার দিন শেষ, এখন মেশিন দিলেই মেশিন বলে দেবে দুধ কতটা পানি কতটা। খোলা চোখে সবাই বলেছিল দুধ, খোলা চোখে মাতাল ইমাম পুরোহিত বাউন সবাই বলেছে দুধ, কিন্তু মেশিনের চোখে বলেছে দুধের মতন দেখাচ্ছে, তবে সবটা দুধ না, 60 লিটার দুধ আর 30 লিটার পানি। মোটামুটি এখানকার যা ট্যাঙ্কিতে আমি যা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, সবাই পাক্কা মুসলমান, সবাই একদম নাম্বার 1 কোয়ালিটি মুসলমান, একদম ট্যাঙ্কির দুধ তো সবাই বন্ধ অনুসরণ করে। আমি একটা ছোট্ট মেশিন তুলে দেবো আজকে আপনাদের হাতে, বাড়ি যে আপনার আমলের ট্যাঙ্কিতে মেশিনটা ছেড়ে দেবেন, মেশিন বলে দেবে কত পার্সেন্ট মুসলমান আর কত পার্সেন্ট কাফের। আমি বলব না কেন, আমি কোনো মাল কাটি, আমি মেশিনটা কিনে দেবো যা সেই নিজের কর্মকাণ্ড চরিত্র আখলাক ব্যবসা চাকরি চাষাবাদ আর নৌকারি ব্যক্তি জীবন আর পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আর ব্যবসায়িক জীবন যে যা কাজ করে আমার এই ছোট্ট যন্ত্রটা আপনার কাজের বালতিতে ঢেলে দেব, আপনার ওই যন্ত্র আপনাকে বলে দেবে যে আব্দুল মাতিল তুমি 10% মুসলমান আর 90% কাওয়ারা, তোমার কাজের 10% মুসলমানের মতো আর 40% হচ্ছে নন মুসলিমের মতো, 90% আমার বালতির খবর আমি জানবো, আপনার বালতির খবর তো আমি জানবো না, সেটা আপনি জানবেন। সেটা বলতে যদি আমার ট্যাঙ্কিতে আমার আমলের ট্যাঙ্কিতে মেশিন দিয়ে মেশিন যদি আমাকে বলে যে আমি 10% মুসলমান আর 90% নন মুসলিম, এবার আমার করণীয় কর্তব্য হলো যে 90% পানিটা বার করে দিয়ে 90% দুধটাকে আবার এর ভিতরে ঢুকিয়ে 100% পাক্কা মুসলমান হওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া, নাকি আরো পানি দিয়ে 10% যেটা চলছে আরো কমাবে, জি জি চেষ্টা চালিয়ে যাওয়া যে এতদিন যা সর্বনাশ ভুল বিরন্তি ঘটে গেছে যা যাওয়ার হয়েছে যা যাওয়ার গেছে আর না, যখন ধরা পড়ে গেছে যে আমার ভিতরে দুরঙ্গরি ভাব রয়ে গেছে তখন ভালো আমি এই কাজটা করব, এই চিন্তাটা যদি মাথায় ঠিক থেকে থাকে
তবে নিশ্চয়ই এই জলসাটার দাম অনেক 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 বেশি। এই জলসার দাম যে কত হাজার কোটি টাকা তা বলে শেষ করা যাবে না, যেহেতু মানুষ সংশোধন হওয়ার জন্য ধর্মীয় জলসা এসছে। শুধু সংশোধন আপনাদের নয়, আমার মতন কত ছাড়া পাপি সংশোধনের সুযোগ আমাকেও নিতে হবে। আমি শুরু করবো কোরআনের আয়াত যেটা করেছিলাম, তার উপরে মোটামুটি জাল ফেলে খাইটা চেপে নিলাম, এদের একটু ভেতর আস্তে আস্তে চাপি, কোন জায়গাটায় কই মাছ আর কলকাতা, কোন জায়গাটায় চ্যাল মাছ, কোন জায়গাটায় পাটার মাছ আর কোথায় ট্যাঙ্গারা মাছ কাটা বেরিয়ে আছে, যেগুলো ছাড়াতে হবে। আল্লাহ রহমত নাজিল হোক, রহমতের সঙ্গে উচ্চ আওয়াজে একবার ধরে শরীফ আল্লাহুম্মা যদি আল্লাহ তকদিরের আগে চেষ্টা করবো পারবো কিনা সেটা তো জানি না, যদি পারি একবার দেখো। ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারা আন-নাস আলাইহা লা তাবদীল লিখালকিল্লাহ, ফিতরাতাল্লাহ। আল্লাহ বললেন আমার ফিতরাত হলো, আমার ফিতরা সুনির্দিষ্ট পরিকল্পনা হলো যে পৃথিবীতে যত মানুষ জন্ম নেবে এরা সবাই ইসলামের উপরেই জন্মগ্রহণ করবেন। আল্লাহ বললেন এটা আমার সৃষ্টির পদ্ধতি যে আমি আল্লাহ ইসলাম তৈরি করেছি আর সেই ইসলাম মেনে চলবে মানুষ, আর সেই মানুষ যখন মায়ের পেটে থাকে তখন তার মায়ের পেটে ভিতরেই ইসলামকে বোঝার মতন জ্ঞান দিয়েই তবে মানুষের বাচ্চাকে তার মায়ের পেট থেকে পৃথিবীর মাটিতে ভূমিষ্ঠ করানো হয়। পৃথিবীর কোনো মা কোনো মা কোনো মা মুসলমান ছাড়া কখনো বেদীন সন্তান প্রসব করে না, এটা কোরআনের আয়াত বলছে। কোরআনের আয়াত বলছে পৃথিবী ওলট পালট হবে, কোরআন কখনো মিথ্যা প্রতিপন্ন হবে না। শুধু প্রসঙ্গ তাই বলে দিচ্ছে, বাচ্চারা পড়লো সুরা আল-আহাল, তিনজন মানে পড়ে বুঝিয়ে দিয়েছে বাংলা উর্দু ইংরেজি, কিন্তু সম্ভবত আপনারা যাদের আগে পড়া আছে তারা একটু বুঝেছেন, যাদের আগে এই সুরা তফসির পড়া নেই তারা কিচ্ছু বুঝে নেই, কিচ্ছু বুঝতে পারে। কারণ কোরআনের এক আয়াতের মানে ভালো করে বুঝতে গেলে অন্তত দশ পৃষ্ঠা পড়তে হয়, দশ পৃষ্ঠা পড়তে হয় তারপরে বোঝা। তোরা ওরা তো শুধু মানেটা বলে দিয়েছে, শুধু মানেটা বলেছে, ব্যাখ্যা তো করিনি, যার জন্য বুঝতে অসুবিধা হয়েছে। তাব্বাতি আদা আবিলা, প্রিয় রসুল যখন আবু কোয়াইস পাহাড়ে দাঁড়িয়ে সকালবেলা কোরাইস কায়েস বংশের মানুষদেরকে পাহাড়ের নিচে রেখে বললেন আমি আপনাদেরকে দেখেছি একটা মূল্যবান কথা শোনাবার জন্য, সেখানে সবাই ছুটে এসছে। নবী বললেন যে আমি যদি বলি পাহাড়ের উল্টো দিকে সৈন্য আছে তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়ি, অথবা সাহেব আবুল আহবাবু জেলরা বলল মোহাম্মদ তাই যদি হয় তাই পালাতে হবে, তো আমার কথা তাকে বিশ্বাস করে, হ্যাঁ তুমি তো মিথ্যা কথা বলো না, তুমি তো চিরসত্যবাদী, তুমি তো আল্লাহ আমিন, তুমি তো আসাদিয়া,
তুমি বললে যদি বলো উপরে সৈন্য আছে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, তো তোমার কথা বিশ্বাস করে আমাদের তুমি পালাবে। নবী বললেন আমি যদি বলি এই যে পাহাড়ের চূড়ায় আমি দাঁড়িয়ে আছি, এই পাথরের নিচে সোনা আছে, মক্কার মদিনা বলল মোহাম্মদ বাপ ঠাকুর দাদা কেউ কখনো বলিনি যে এই পাহাড়ের নিচে সোনা আছে, কিন্তু তুমি যদি বলো এই পাহাড়ের নিচে সোনা আছে, তোমার কথা শুনে আমরা বিশ্বাস করি নেব যে নিচে অবশ্যই সোনা আছে, বলুন সুবহানাল্লাহ, কারণ তোমাকে আমরা তো বিশ্বাস করি। নবী বললেন আমি যদি বলি যে মৃত্যুর পরে তোমাদেরকে যে কবরে শোয়ানো হবে, ওই কবরে কঠিন ধরনের নির্দয় নির্মম একদল সৈন্য রয়েছে যারা তোমাদের উপরে ভীষণ ভাবে মারপিট চালাবে। বললেন মোহাম্মদ মরণের পরে কবরে যদি এইরকম মারপিট করে কেউ আমাদের, তাহলে তো কষ্ট হবে, বাঁচার উপায় বাঁচার রাস্তা। নবী বললেন তোমাদের মরণের পরে কবরে যাতে মারপিট খেতে না হয়, সহ্য করতে না হয়, সেই বাঁচার রাস্তাটা বলার জন্যই আমি আজকে তোমাদেরকে ডেকেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর ভাবে রসুল যে একটা ফসল চাষ করবেন কিন্তু কি সুন্দর ভাবে জমিন চারি পরিপাটি করছে, ওদের দেখেই কিন্তু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়ে এবারে ওরা বলল মুহাম্মদ যদি মরণের পরে কবরে আসাব হয়ে থাকে তো বাঁচার রাস্তা। নবী বললেন হ্যাঁ সেটাই বলার জন্য বিভিন্ন নারী আর পুরুষদের দিকে লক্ষ্য করে বললেন হে মক্কার সাধারণ জনগণ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাকে 40 বছর ধরে আপনারা আমায় চিনেছেন, আমি আপনাদের সমাজের ছোট্ট বয়স থেকে আমি আপনাদের সঙ্গে কোনদিন মিথ্যা কথা বলি, তাই আপনারা আমায় আস্বাদিক বলে সম্বোধন করেছেন, আমি জীবনে মিথ্যা কথা বলি, তাই আপনারা আমাকে সত্যবাদী সার্টিফিকেট দিয়েছেন, আমি আমার 40 বছরের জীবনে আপনাদের আমার আর কখনো খেয়ানত করি, তাই তো আপনারাই সম্মিলিত ভাবে আমাকে আল্লামিন বলে উপাধি দান করেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও মক্কার মানুষেরা বলো বলো বলুন বলো না, আপনারাই তো আমায় বলেছেন আমি আস-সাদিক, আপনারাই তো বলেছেন আমি মুহাম্মদ আল-আমিন, আমি চিরবিশ্বাসী, আমি চির সত্যবাদী, আর আমার কথা বিশ্বাস করে আমি বললাম পাহাড়ের উল্টো দিকে সৈন্য, আপনারা এক বাক্যে বিশ্বাস করে নেবেন, আমি বললাম পাহাড়ের নিচে সোনা, আপনারা এক বাক্যে বিশ্বাস করে নিয়েছেন, আমি বললাম কবরের ভিতরে কঠিন আজাব হবে, আপনারাও বিশ্বাস করে নিয়েছেন, আমার 40 বছরের জীবনের এত সব কিছু যখন আপনারা বিশ্বাস করে নিয়েছেন, আপনাদের কাছে আমার ছোট্ট দাবি, ছোট্ট একটা দাবি করছি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ এক বাক্যে আপনারা স্বীকার করে নিন, পড়ে নিন, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, এ কথাটা যদি বিশ্বাস করতে পারেন আমি মুহাম্মদ আপনাদের জিম্মাদার হয়ে বলতে পারি, আপনারা যেদিন মরে কঠিন কবরে শুয়ে পড়বেন, কবরের কোনো কেউ আপনাদের আর শাস্তি দেবে না, আপনাদের মারপিট করবে না, কষ্ট দেবে না, আল্লাহ পাক ছাড়া কোনো মাবুদ নেই, ইমানের কলমা যদি পড়তে পারেন কঠিন কবরে কোনো শাস্তি হবে না, বরং আমার আল্লাহ জান্নাতের খাবার সুখ শান্তি আর নাজুল নিয়ামত আপনাদের কবরে আমার আল্লাহ ব্যবস্থা করে দেবে। এই কথাটা বলার জন্য আমি আপনাদের কাছে টাকা রাখার জন্য ডাকি, জমি নেওয়ার জন্য ডাকি, আপনার সুন্দরী মেয়েটা বিয়ে করার জন্য ডাকি, আপনার একতলা বাড়িটা দখল করার জন্য ডাকি, দেখিছি এই ছোট্ট কথাটা আপনারা একটু গ্রহণ করুন, আপনারা এই অকালেও বেঁচে যাবে, পরকালেও বেঁচে যাবে, আমার কিচ্ছু দিতে হবে, কিচ্ছু দিতে হবে, আপনারা আল্লাহর রাস্তায় ভালো হয়ে যাবে।